এই জায়গাটাতে হলো ডেটল, উজালা, কমফোর্ট টাইপের জিনিস দেওয়ার জন্য। একবারই দেবো তো? যদি সব জামা কাপড়ে কমফোর্ট দেন তাহলে প্রথমেই দিয়ে দেবেন, আর উজালা যদি দিতে হয় সেটা আলাদা করে দিতে হবে, বলে দিচ্ছি। আর এই জায়গাটাতে আপনি ডিটারজেন্ট দিতেও পারেন নাও পারেন, কোনো অসুবিধা নেই। মানে একসাথেও দিতেও পারে নাও দিতে পারে, বা যদি যদি আমি ডিটারজেন্ট ইউজ করি শুধু এটাতেই দেবো? না না না, ধরুন এখানে যে ডিটারজেন্টটা দিচ্ছেন এটাকে আপনি দুটো ভাগেও ভাগ করে দিতে পারেন। তাহলে কি, এখানে অল্প দিলেন, এখানে অল্প দিলেন, এটাকে বলে প্রি ওয়াশ চেম্বার। আচ্ছা, প্রি ওয়াশ মানে হলো আগের থেকে জামা কাপড়টাকে ওয়াটার নিয়ে ভেজাবে, তারপর ডিটারজেন্ট নেবে। তো ভেজানোর টাইমে যদি আপনি ডিটারজেন্ট দিতে পারেন ভালো, পরিষ্কারটা একটু বেটার হবে। আচ্ছা, ড্রয়ার বন্ধ। কাপড় জামার ফুল লোড বলতে এইরকম তিনখানা রয়েছে ড্রামের ভেতর, একটা দুটো তিনটে, এটাকে একটাকে সেন্টারে রাখবেন। আর এখানে একটা রাবার আছে দেখতে পাচ্ছেন, রাবারের উঁচুটা, এর সোজাসুজি হলো ড্রামের ফুল লোড। আচ্ছা, মানে 1/3 লোড করতে পারবেন, 100 লোড করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে 70% লোড করতে পারবেন, 30% ফাঁকা রাখতে হবে। আচ্ছা, জামা কাপড় দেওয়ার পর দরজাটাকে জাস্ট আস্তে করে পুশ আর টানলে দরজা খুলে যাবে। কেউ যেন জোরে দরজা বন্ধ করে দেয় না, তাহলে কিন্তু লক ভেঙে যাবে ভেতরে। ঠিক আছে, মেশিন যতক্ষণ চলবে কলের লাইনকে খুলে রাখতে হবে, ও নিজের মতন জল নেয়, নিজের মতন জলও স্টপ করে। ফার্স্ট পাওয়ার, এখানে পাওয়ারটাকে অন করার পর এই যে নোটিফিকেশন লেখাগুলো ডিসপ্লেতে একটা প্রোগ্রামের পর আর দেখাবে না, তো যেহেতু আমাকে এখনো প্রোগ্রাম দেখাচ্ছে না তো আমাকে স্কিপ করে করে প্রোগ্রাম পর্যন্ত যেতে হবে। জিরো বাটনটা হলো স্কিপ। হ্যাঁ, কটন, কটনের সব রকম জামা কাপড় আপনি কাচতে পারেন, বিছানার চাদর থেকে আরম্ভ করে জামা কাপড় যেটা খুশি। প্রোগ্রাম চেঞ্জ করতে গেলে নব ঘোরাতে হয়। কুইক ওয়াশ, একটা কি দুটো জামা কাপড় শুধু জল কাচা করে নেওয়ার জন্য। ইন্টেন্স কোল্ড, ইন্টেন্স কোল্ড মানে ঠান্ডা জলে কাঁচা হবে, গরম জল এখানে হবে না। ই কটন, মিক্সড যে কটনগুলো থাকে থাকে লিনেন টাইপের জামা কাপড়। সিনথেটিক মানে হলো সিনথেটিকের জামা কাপড়। ডেলিকেটস মানে হলো দামি কোনো জামা কাপড় আপনি যদি কাচতে চান ডেলিকেটেও কাচতে পারেন। টাওয়েলস, তুয়ালে। বেডিং, বিছানার চাদর, দামি কোনো বিছানার চাদর আছে সেগুলো বেডিংয়ে আপনি কাচতে পারেন। শার্ট, স্পেশাল কোনো জামা। হাইজিনিক স্ট্রিম, বাচ্চাদের জামা কাপড়, কোট, ইউনিফর্ম হাইজিনিক স্ট্রিমে করতে পারেন। উল, উলের। আউটডোর, পর্দা, পর্দা যদি ওয়াশ করেন রিংগুলোকে খুলে দিতে হবে। ডেনিম, দামি কোনো জিন্স। বেবি কেয়ার, বাচ্চাদের জামা কাপড়। সাইলেন্ট ওয়াশ, যে কোনো জামা কাপড় কাচতে পারেন, এই প্রোগ্রামটা সাউন্ড খুব কম হয়। মিক্স লোড, প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন কেচে নেওয়ার জন্য। ক্লাউডি ডে, মেঘলা ওয়েদারের জন্য। রিন্স প্লাস পিন, আলাদা করে জামা কাপড়ের ডেটল, উজালা, কমফোর্ট যদি দিতে লাগে তখন এই প্রোগ্রামটাই এনে দিতে হয়, রিন্স প্লাস পিন। ড্রেন অ্যান্ড স্পিন, ভেজা জামা কাপড়কে শুধুমাত্র ড্রাই করার জন্য। ড্রাম ক্লিন, মেশিনটাকে পরিষ্কার করার জন্য। ঠিক আছে, এবার মানে জেন্টালি কিসে করা যাবে, সব তো আলাদা আলাদা করে তো করা যাবে, নালে মিক্স লোড, মিক্স লোডে করে সব দিয়ে দিতে পারবেন। বাড়িতে ওয়াইফাই আছে? হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই আছে। অ্যাপেলেটা,